হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অজয় লাইফ স্টাইল। সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি মানুষের সঙ্গে দেখা পেলাম যে দুচোখে কিছুই দেখতে পায় না এবং অসহায়। তো এই মানুষটার মুখে আজকে আমরা শুনতে চাই তার জীবনের কাহিনী বা তার করুণ কথা। তো দাদা, তোমার নাম কি? কানাই মণ্ডল। কানাই মণ্ডল, আচ্ছা। তা তুমি কি একদম দুচোখে দেখতে পাও না? না। এটা কি জন্মের থেকে? না, এরা ওই এক দেড় বছর থেকে। দেড় বছর বয়স থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একদম কি তুমি দেখতে পাও না? না। আচ্ছা আচ্ছা, তা তোমার কি করে চলে তাহলে? কিভাবে তুমি চলো? আমাদের কেউ তো দেখালো নেই। আচ্ছা আচ্ছা, তাহলে মানে হয় বলো। যত্ন করে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখুন, এই হচ্ছে আমাদের কানাই দাদা। তো কানাই দাদা, এই ওনার এই অবস্থা। এই কানাই দাদা একদম কিছুই দেখতে পায় না, আমাদের কানাই দাদা। তো তুমি কি সরকারি কোনো সাহায্য পাও নাকি না পাও না? মাসে হাজার টাকা করে? আর লোকে তোমাকে কিছু দেয় টাই? হ্যাঁ, 10 টাকা করে দেয়, তাই তো? মাঝে মধ্যে দেয়, তাই তো? তাতে তোমার চলে যায়? চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কানাই তার দু চোখ একদম অন্ধ। আপনারা ভাবছেন যে দেখতে পায়, একদম কিছুই দেখতে পায় না, একদম অন্ধ। ঠিক আছে, আমি এই চোখ দুটো দেখাচ্ছি, একদম কিছুই দেখতে পায় না, কিন্তু একা একা হেঁটে চলাফেরা করে। দাদা একা একা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, কিন্তু ওনার কোনো সাহায্য লাগে না। ছোটবেলা থেকে হাঁটতে হাঁটতে এমন অভ্যাস হয়ে গেছে যে উনি একাই হেঁটে যেতে পারে সব জায়গায়। তো ধন্যবাদ কানাই দা, চ্যানেলটা সবাইকে করে দেবো, মানে কুড়িয়ে দেবো। আচ্ছা, মানে বন্ধুরা, হ্যাঁ, সবাই সবাই মানে সাতক্ষীরে যেন মানে খুঁজে দেবা। হ্যাঁ, এই ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, তো দেখুন কানাই দাদা ঠিক একা একা চলে যাচ্ছে, কারো সাহায্য লাগছে না, একা একাই চলে যেতে বলছে, ঠিক একাই চলে যাবে।